রাজ্যে ছাত্র যুবকদের আরো বেশি সংখ্যায় এনসিসি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব দিলেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। পাশাপাশি ত্রিপুরায় এনসিসি প্রশিক্ষণের পরিকাঠামো এবং অন্যান্য সুবিধা বৃদ্ধির জন্য বাহিনীর পদস্থ আধিকারিকদের পরামর্শ দিলেন রাজ্যপাল। বুধবার সার্কিট হাউস স্থিত অসম রাইফেলসের 21 নম্বর সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল তার এই অভিমত ব্যক্ত করেন। এনসিসি প্রশিক্ষণ ছাত্র যুবকদের মধ্যে শৃঙ্খলা পরায়ণতা, জাতীয়তাবোধ এবং জীবনশৈলী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ছাত্র যুবকদের আরও বেশি সংখ্যায় এনসিসি প্রশিক্ষণের আওতায় আনতে হবে। বুধবার সার্কিট হাউস স্থিত আসাম রাইফেলস মিলনায়তনে এনসিসির উত্তর পূর্বাঞ্চলীয় বাহিনীর পদস্থ আধিকারিকদের এই আহ্বান জানালেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। এই অনুষ্ঠানে বাহিনীর উত্তর পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল গগনদীপ এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে এনসিসির প্রশিক্ষণার্থীরা আকর্ষণীয় সাংস্কৃতিক ইভেন্ট মঞ্চস্থ করে। অনুষ্ঠান শুরুর আগে এনসিসির অতিরিক্ত মহানির্দেশক এবং গ্রুপ কমান্ডারদের সাথে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়ে রাজ্যপাল বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বলেন, 1966 থেকে 1967 সালে তিনি নিজেও এনসিসির প্রশিক্ষণ নিয়েছেন। তৎকালীন সময়ে প্রশিক্ষণ শিবিরে এখনকার মতো পর্যাপ্ত সুবিধা দিয়েছিল না, তারপরেও প্রশিক্ষণার্থীরা নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে এনসিসি কোর্সে যোগদান করত। তিনি জানান, বর্তমান সময়ে সমগ্র দেশে এনসিসির প্রশিক্ষণের পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে, তেমনই বেড়েছে প্রশিক্ষণার্থীদের সুবিধাদি। তবে পরিকাঠামো এবং সুবিধাদি সম্প্রসারণের প্রক্রিয়া জারি রাখতে হবে, এতে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র যুবকরা এনসিসি প্রশিক্ষণ নিতে আকৃষ্ট হবে। मैं इधर आने के बाद ये सब लोग देने बच्चों को देखने के बाद मेरा ओल्ड मेमोरीज भी आया है, मगर पहले बात करते समय ऑफिसर्स के सामने उस टाइम पे फैसिलिटीज के बारे में आया था, तो कैंप के बारे में फैसिलिटीज, बट व्हेन आई अटेंडेड माय कैंप इन 1967-66, at that time there was no buildings, there was only tents, कभी double tent होते थे, सभी कभी single tent, tent के ऊपर tent, दो tent होते थे, और वो tent को অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে বাহিনীর অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল গগনদীপ জানান, ত্রিপুরায় এনসিসির পরিকাঠামো বাড়াতে বিভিন্ন পরিকল্পনা রূপায়নের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যের সবকটি জেলায় প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। এক মেজর এনসিসি কা ইভেন্ট জো আগলে সাল পুরে সাল মে এনসিসি কেসে চলেগি পুরে এনআর সাত স্টেট মে উসকা ডিসিশন লেনে কে লিয়ে হামকো ইয়ে মৌকা মিলা, और पिछली बार जब मैं मिला था ऑनरेबल गवर्नर से, उन्होंने ही प्रोत्साहन दिया कि हम लोग ये कॉन्फ्रेंस को अगरतला में कर पाए। और कल जॉय रिपोर्ट, अगरतला टीवी।